অনেক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে গাজীপুরে ভোট গ্রহণ শুরু। সকাল থেকেই দেখা গিয়েছে কয়েকটি কেন্দ্র ঘুরে ভিন্ন চিত্র। আসলে অনেক সকাল হয়, কেন্দ্রগুলিতে ভোটার উপস্থিতি অনেকটাই কম। আর আরেকটি বিষয় হচ্ছে, আমি আপনাদের জানিয়ে রাখছি, সেটি হচ্ছে গাজীপুরে কিন্তু এবার সম্পূর্ণ ইভিএমে ভোট হচ্ছে। সম্পূর্ণ ইভিএমে ভোট হওয়ায় কিছুটা প্রাথমিক অবস্থায় জটিলতায় পড়তে হয়েছে, কারণ দেখা যাচ্ছে অনেক আসলে ইভিএম সিস্টেমটা বুঝে না। আগে সারা বাংলাদেশ সবসময় অনুষ্ঠিত হয়েছে ভ্যালটের মাধ্যমে ভোট, কিন্তু এবার গাজীপুর সিটি কর্পোরেশন কিন্তু 480টি কেন্দ্রে সম্পূর্ণ ইভিএম অর্থাৎ ইলেকট্রনিক ভোট মেশিনে হচ্ছে। এই জন্যই কিছুটা প্রাথমিক অবস্থায় জটিলতা শুরু হয়েছে, অর্থাৎ অনেকেই ফিঙ্গারপ্রিন্ট নিচ্ছে না, আবার অনেকেই দেখা যাচ্ছে যে ইভিএমে ভোট দিয়ে অভ্যস্ত না। এই জন্যই দেখা যাচ্ছে ভোটে একটু বিলম্ব হচ্ছে। একদম সকাল সকালে আসলে ভোটার উপস্থিতি কম হলেও দেখা যাচ্ছে এখানে শান্তি শৃঙ্খলাভাবে ভোট গ্রহণ চলছে, কোনো অপ্রীতিকর ঘটনা এখন পর্যন্ত ঘটেনি। আমি গাজীপুর সিটি কর্পোরেশনের 25 নম্বর ওয়ার্ডের কয়েকটি কেন্দ্র ঘুরে যে চিত্র দেখতে পেলাম, সেটি আসলে সকাল 8টায় ভোট গ্রহণ শুরু হয়েছে। নির্বাচন কর্মকর্তারা বলেছে যে হয়তো বা সময় বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়বে, কিন্তু এই মুহূর্তে আসলে ভোটার যে উপস্থিতি আসলে একদম কম। ভোটার উপস্থিতি হয়তো সময় বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়বে এমনটাই প্রত্যাশা করেছে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং কাউন্সিলর প্রার্থীরা। আসলে এই সকাল থেকে যে ভোটের পরিস্থিতি দেখতে পাচ্ছি, এটি গাজীপুর সিটি 25 নম্বর ওয়ার্ডে এখানে মহিলা ভোট কেন্দ্র। এই মহিলা ভোট কেন্দ্রে আসলে যারা বৃদ্ধ হয়েছে তাদের আসলে ভোটের সমস্যা হচ্ছে কিছুটা, যেমন হাতে ফিঙ্গারপ্রিন্ট মিলছে না এবং অনেকে আসলে এই ইভিএমের ভোট দিতে অভ্যস্ত না, এই প্রথম দিচ্ছে। আসলে অনেকে প্রার্থীদের মাথা কিনতে সমস্যা হচ্ছে ইভিএমে, এই জন্য কিছুটা জটিলতা দেখা দিয়েছে। হয়তো বা কিছুক্ষণ পর এটা ঠিক হয়ে যাবে এমনটাই প্রত্যাশা করেছে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা। আর বাকি যে বিষয়গুলি রয়েছে সেটি একদম সকালে থাকায় দেখা যাচ্ছে ভোটার উপস্থিতি অনেকে আসনায়, ভোটাররা একদম স্বাচ্ছন্দ্যভাবে ভোট দিতে পাচ্ছে। এখানে তেমন কোনো জটিলতা নাই, তেমন ভিড় নেই, ভোটার উপস্থিতি অনেকটাই কম দেখা যাচ্ছে, স্বাচ্ছন্দ্যে ভোট দিয়ে অনেকে বাড়ি ফিরে যাচ্ছে। তো সময়টা ভিড়, আপনারা সঙ্গেই থাকুন, আর পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমন্ত্রণ রইলো। আমরা গাজীপুর সিটি নির্বাচনের বিভিন্ন চিত্রে দেখবো আপনাদের স্বাগত। আমি বসে আছি।